আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে হযরতের বয়ান শুনছিলাম। আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, 10 মিনিট বাকি আছে। আমরা নামাজের প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ মসজিদে চলে যাই। বাকি নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আমাদের হযরত অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে উনি চলে যাবেন, আমরা ওনাকে ধরে রাখতে পারছি না, যেহেতু অন্য জায়গায় তার কথা রয়েছে যাওয়ার, চলে যাবেন। আরও অনেক ওলামা ইকরাম এখানে এসেছেন। আমি ইতিমধ্যে দেখছি আমাদের এনাম মেডিকেল মসজিদের সম্মানিত খতিব সাহেব উনি এসে গেছেন, আলহামদুলিল্লাহ, আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এরপরে আরও অন্যান্য মসজিদের ইমাম সাহেবরা এসেছেন, সাথে মসজিদ কমিটির আমাদের যে সকল ভাইকে দেখছি।